হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এক ভাই আমাকে বলেছেন নেক্সট শিবা ইউনো, তো এই ডোরামন ইউনো এটা কতদূর সত্যি আমি জানি না, কারণ ওই প্রজেক্ট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তো উনি বলছেন যে ওটা নেক্সট শিবা ইউনো, কিন্তু আমি বলবো বেবি ডগি নেক্সট শিবা ইউনো হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে বিটিসি একটু মার্কেট কিন্তু খুবই ভালো। তো আরেকটা নিউজ দেখাই আপনাদেরকে, আমাকে যেটা করা হয়েছে কয়েন মার্কেট ক্যাপ থেকে, আমাকে তারা সকালে মেল করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 320 মিলিয়ন হচ্ছে ইয়ে হচ্ছে হ্যাক হয়ে গেছে। তো এর ভিতর বিটকয়েন আছে, ইথেরিয়াম আর আদার কয়েন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন টোটাল সব কিছু বলে দিছে। তো এটা কত দূর সত্যি আমি সঠিক জানি না, আপনারা যারা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট আছে তারা বলতে পারবেন। সবার কাছে এরকম SMS গেছে কি না আমি জানি না, তো আমার কাছে আসছে। তো সবাই সাবধান থাকবেন, ইমেলে কিন্তু এলোপাতারই একটা মেল আসে যেটা আপনি ক্লিক করার মাধ্যমে আপনার যে কোনো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে। তো আমি আজকে মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মার্কেটে চলে আসছি কয়েন গেকোর ভিতরে। তো BTC কিন্তু আজকে একটু পাম্প করছে। তো এটা যেহেতু মাদার কয়েন ফাদার কয়েন যে যেটাই বলে থাকেন, তো BTC কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গ্রিন কালারে আর হচ্ছে ভালো একটা ইতে আছে কিন্তু। তবে এই যে সাপোর্ট জোনটা এটা কিন্তু অনেক স্ট্রং একটা সাপোর্ট জোনে মানে দাঁড়ায় আছে, কিন্তু এখান থেকে ব্রেকআউট করতে হলে ভালো একটা ভলিউম দরকার, যে ভলিউমটা পাচ্ছে না। তো যে ভলিউমটা পাচ্ছে না, তো এখানে কিন্তু একটা বড় ভলিউম দরকার, যার কারণ হচ্ছে যদি এবার ব্রেকআউট করে আর 1K অর্থাৎ 39,000 যেটা আছে এটাকে যদি ব্রেক আউট করে তাহলে বড় সাপোর্ট জোন থাকবে আমাদের জন্য 42K, অর্থাৎ 42,000-এ যদি থাকে তাহলে ভালো একটা ই করা যাবে। তো আমরা জানি যে হচ্ছে বিটকয়েন হচ্ছে পাম্প করলে সকল কয়েনই পাম্প করবে। তো শিবা ইউনো সেই দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে আছে, আর হচ্ছে শিবা ইউনো কিন্তু প্রচুর পরিমাণ বান হচ্ছে ভাই। শিবা ইউনো কিন্তু সামনে দিনগুলোতে হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিতে সক্ষম, এটা 100% লেখা রাখেন। সরি, 100% বলা যাবে না, কারণ 99% শিওরিটি দেওয়া যাবে। তো আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বন্ধুরা তাদের টুইটারে আসছি। টুইটারে কিন্তু তারা এটা এই পোস্ট দেখে আবার মনে করেন না এটা ভুয়া, কারণ এটা হচ্ছে অনেক দিন আগেকার পোস্ট। নিচে যদি যাই টুইটারে তাহলে একদিন আগেকার পোস্টও দেখতে পাবেন এখানে তারা কি বলেছে। তো শিবা কিন্তু আসলে একটা ভালো একটা ই হতে যাচ্ছে, এদের নতুন করে আবার ইয়ের সাথে অ্যাকসেপ্ট হয়েছে পেমেন্ট হিসাবে। এগুলো কিন্তু শিবা ইউনো করেই যাচ্ছে একের পর এক, বিটকয়েনের পর স্থান শিবা ইউনো। প্রতিটা কোম্পানির সাথে তারা কম্প্রোমাইজ করেছে, খুব ভালো একটা র্যাঙ্কে চলে যাচ্ছে শিবা। তো এখন যতই গুড নিউজ আসুক কোনো লাভ হবে না, কারণ গুড নিউজ তো থাকবেই প্রতিটা কয়েনের, ব্যাড নিউজও থাকবে। তো যদি আপনার কি বলে, যদি হচ্ছে আপনার বিটকয়েন ব্রেক আউট নাই তাহলে 99% শিওর থাকেন যে শিবা ইউনো ব্রেকআউট নেবে। যারা বাই করছেন অবশ্যই হোল্ড করেন, সেল করেন না ভাই। একটা কথা শুনে নেন, যখন বিটকয়েন আপ হবে তখন শিবা ইউনো আপ হবে, কারণ শিবা ইউনো সম্পর্কে বিগত দিনগুলোতে আমরা যা দেখছি যেগুলো দিন চলে গেছে শিবা ইউনো কিন্তু খুব ভালো একটা প্রফিট দিয়ে গেছে। সো শিবা ইউনোকে যদি কেউ টক্কর নেওয়ার মতো থাকে, তারপরের স্থান হচ্ছে আর একটা কয়েন আছে দেখাচ্ছি আমি কোন কয়েনটা, সেটা হলো বেবি ডোজ। বেবি ডোজ ছাড়া
শিবায়ুনক টক্কর দেওয়ার মতো আর কেউ নাই, কারণ এটা হচ্ছে তাদের অরিজিনাল না, এটা একটা তাদের কমিউনিটি। তো এই বেবি ডজ আপনারা চাইলে বাই করতে পারেন, কমিউনিটির ভিতর কিন্তু অনেক কথা থাকবে, কারণ এই যদি বেবি ডগি 0.01 আসতে হয় তাদের কত টোকিন ই করতে হবে, বাই হতে হবে, মার্কেট ক্যাপ উঠতে হবে অনেক বেশি, তো এটা ইম্পসিবল। আর এটা হচ্ছে তাদের লিগাল ইনফরমেশন না, তাদের কমিউনিটি, এই জন্য যাতে টোকেনটা ভাইরাল হয় আর হচ্ছে তাদের হচ্ছে টোকেন বাই হয়। আর বেবি ডগি কিন্তু খুব ভালো একটা র্যাঙ্কে আছে আমরা জানি, কারণ অলরেডি অনেকে প্রফিটে আছেন বেবি ডগি থেকে, তো ইনশাল্লাহ আরও প্রফিট পাবেন, কারণ হচ্ছে বেবি ডগি বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে, এটা শিওর থাকেন, বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে। কেউ যদি বেবি ডগি বাই করতে চান তাহলে বাই করতে পারেন, আর বেবি ডগির হোল্ডার যদি দেখাই তাহলে অনেক সুমকা হোল্ডার, আমি হোল্ডারও দেখাচ্ছি বেবি ডগির। তো বন্ধুরা অনেক লুট নিচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টির কারণে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। সো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আজান দিবে, নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের সাপ্লাই কিন্তু অনেক বেশি, আর হোল্ডার সংখ্যাও অনেক বেশি, দেখতে পাচ্ছেন এখানে কত হোল্ডার তাদের, তাদের হোল্ডার যদি দেখেন আপনি 13,74,295। তো ডে বাই ডে কিন্তু হোল্ডার বেড়েই যাচ্ছে, আর তাদের কিন্তু বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে তাদের কয়েনটা, তো কেউ মিস করবেন না। এটা যদি $5-10 বাই করে রাখেন, এটা ফিউচারে আপনাকে $100 না $1,000 প্রফিট দিতে সক্ষম, এটা আপনি লেখা রাখেন, এটা কোনো ফাইজলামি না, কারণ এটা আমি বললেই যে হবে তা না, আমরা কিছু বুঝি দেখাই তো ভিডিও বানাই, আর হচ্ছে না বুঝা তো আজারা একটা কথা আপনাদেরকে বলবো না, কারণ আপনারা জানেন এর আগে দুইজন ভাই আমাকে বলেছিলেন ভাই প্রফিটে আসি, তো আমি একটা সিগনাল দিছিলাম ওই সময় ওরা কিন্তু এই বেবি ডগি থেকে ভালো একটা প্রফিট উঠেছে। তো আপনারা কিন্তু চাইলে বেবি ডগি বাই করে হোল্ড করতে পারেন, পরবর্তী শিবা ইউনো যদি কেউ হয়ে থাকে তো এই বেবি ডগি হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি, খোদা হাফেজ।